শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছে হারাইনি, অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। এবার সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। দুই সন্তানকে নিয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো যেতে পারবেন না দেশের বাহিরে, এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করায় একনিষ্ঠ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিচারকদের প্রতি। বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ চেয়েছিল যেন তার সন্তানটা কোনোভাবেই দেশের বাহিরে না যায়, অবশেষে আদালত তার পথেই হাঁটলেন। দুই শিশুর জাপানি মা নাকানো এরিকো সন্তানদের নিয়ে যেতে পারছেন না জাপানে, থাকতে হবে বাংলাদেশেই। ঐতিহাসিক রায় পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ, একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলের প্রতি। আজ জাপানি মা নাকানো এরিকোর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন শিশির মনির এবং আরও এক জ্যেষ্ঠ সাংবাদিক। অন্যদিকে আইনজীবীরা বলছেন সন্তানদের মঙ্গলার্থে, তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবনের স্বার্থে বাংলাদেশেই থাকতে দেওয়ার কথা বলা হচ্ছে। একই সঙ্গে জাপানের যে কালো আইন প্রতিফলন করতে চাচ্ছিল বাংলাদেশে জাপানি মা নাকানো এরিকো, এই বিষয়টি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যেই এই মামলাটির নিষ্পত্তির সর্বশেষ প্রক্রিয়া কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন আদালত। এ রায় পেয়ে অত্যন্ত খুশি এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। সুপ্রিম কোর্ট এবার ঢাকা জেলা জজ আদালতকে এই মামলাটি আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য অনুরোধ করলেন। খুব শীঘ্রই যেন মামলাটি নিষ্পত্তি হয় এবং সন্তান যেন স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে আসতে পারে, সেই বিষয়ে বিভিন্ন কিছু আলোচনা করেই সব কিছু করতে হবে বলে জানিয়েছেন তারা। তারা বলেছেন চলমান এই লড়াই কেবলমাত্র আইনি জটিলতার মাধ্যমে এসে সীমাবদ্ধ হয়নি, পারিবারিক ব্যক্তিগত বাবা মায়ের নিজেদের দায়িত্বশীল কিছু বিষয়ের সাথে যুক্ত রয়েছে, যার কারণে ঠিক তেমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না আদালত। যার কারণে বলছে সব আদালত সব কিছু করতে পারলেও এই বিষয়টি একটু ভিন্ন হওয়ার কারণে সমস্ত কিছুই যে আদালত করবে তা নয়, নিজেদের মধ্যেও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে বাবা এবং মাকে। দুই শিশুকে জাপানে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি গঠন করা হয়েছিল, সেই শুনানি প্রকাশ করা হলো আজ। অবশেষে সন্তানদের কোনোভাবেই দেশের বাহিরে নিয়ে যেতে পারছেন না তিনি, নিষেধাজ্ঞা রয়েছেন কোনো প্রকারে দেশের বাহিরে নিয়ে যাওয়া সম্ভব না বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার 9 মার্চ আপিল বিভাগের 7 সদস্যদের মাধ্যমে এ রায়টি কার্যকর করা হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। স্পষ্ট একথা উল্লেখ করেছেন বিজ্ঞ আপিল বিভাগ, সব সমস্যার সমাধান আদালতে সম্ভব নয়, কিছু কিছু সমস্যা নিজেদের মধ্যেই মিটমাট করতে হয়, আর যার জন্য অবশ্যই সচেতন বাবা মা হিসেবে অবশ্যই খুব ভালো দায়িত্ব পালন করবেন বলে আশাবাদী আদালত, যার কারণে তাদের পর আবারও নতুন করে দায়িত্ব ন্যস্ত করেছেন এই দুই শিশু। তারা চাইলেই একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাদের সিদ্ধান্ত ব্যতীত এ মামলা শেষ করা অসম্ভব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তারা। দফায় দফায় যদিও এর আগে বেশ কয়েকবার নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটি সম্ভব না হওয়ার কারণে ডেসপেরেট হয়ে পড়েছেন আদালত সহ দেশের প্রত্যেকটা মানুষ। তাই তো এবারে আবারও নতুন করে তাদেরকে সময় দেওয়ার কথা জানিয়ে হতাশাও প্রকাশ করেছেন তারা। সর্বশেষ কি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে এই বাবা মা, সেটি এখনো পর্যন্ত যেন অগোচরেই রয়ে গেল আদালতের। তবে অবশ্যই তারা দায়িত্বশীল সিদ্ধান্ত যতদিন না গ্রহণ করছেন ততদিন তাদের শিশুরা এভাবেই ভুক্তভোগী হয়ে থাকতে হচ্ছে, এমনটাই জানিয়েছেন আদালত। তাই সন্তানদের সুনিশ্চিত এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে, তাদের জীবন সার্থক এবং সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদের, তাছাড়া এই মামলাটি নিষ্পত্তি করা অসম্ভব বলে মনে করেন তারা। 2008 সালে টোকিওতে বিয়ে করেছিলেন জাপানি নাগরিক নাকানো এরিকো এবং বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। দাম্পত্য জীবন অতিবাহিত কালে তাদের 3-3টি কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং তারা 3 জনই জাপানে অবস্থান করছিল। হঠাৎ দাম্পত্য জীবনের কলহের কারণে জাপান থেকে চলে আসে বাংলাদেশি নাগরিক, সঙ্গে করে নিয়ে আসে 2টি কন্যা শিশুকে, অপর একটিকে রেখে আসে জাপানে। তারপরে জাপানি মা নাকানো এরিকো সন্তানের টানে বাংলাদেশে চলে আসেন। করোনাকালীন সময়ে এসে নানান চড়াই উতরাই পার হতে হয়েছে তাকে। অবশেষে সমস্ত কিছু পার করে সন্তানের সন্ধান পাওয়ার পরে আপিল বিভাগে আবেদন করেন তিনি, যার ভিত্তিতে আজ মামলা এ পর্যন্ত গড়িয়েছে। তবে নিজেদের দাম্ভিকতার এপাশ ওপাশ এতটাই উঁচু করে রেখেছেন, কোনোভাবে সন্তানদের ভালোবাসা স্নেহ সিম্পথি কোনোটাই যেন টপকাতে পারছেন না।
বিশাল সেই প্রাচীর। এখনো পর্যন্ত দুই বোনকে থাকতে হচ্ছে দুজনের কাছে। প্রাণপ্রিয় ছোট বোন বড় বোনকে পাচ্ছে না দেখতে, অন্যদিকে বড় বোন ছোট বোনকে পাচ্ছে না। অন্যদিকে এই বিষয়গুলো নিজেদের মধ্যে রাখতেই চাচ্ছে না জাপানি বা বাংলাদেশি এই নাগরিক। সমঝোতার কথা বারবার বলা হলেও কি সমঝোতায় আসার চেষ্টা করেছে সে সম্পর্কে প্রশ্নবিদ্ধ অনেকে। আবারও তিন মাসের মধ্যে এই মামলাটির সর্বশেষ সিদ্ধান্ত জানা যাবে এবং সর্বশেষ নতুন করে হয়তোবা একদম নিষ্পত্তি করা হবে মামলাটি। ততক্ষণ পর্যন্ত জাপানি মা নাকানো এরিকো দুই সন্তান নিয়ে যেতে পারছেন না দেশের বাহিরে, তবে তিনি চাইলে নিজে যেতে পারেন জাপানে এবং জাপানে অবস্থান করতে পারেন, কিন্তু শিশুদের নিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি নাগরিক এমরান শরীফের এই রায়টি শোনার পরে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেও জাপানি মা নাকানো এরিকো চাইছে বিষয়টি যেন আরও একবার ভেবে দেখা হয়, আবারও যেন নতুন করে তাদেরকে চলে যাবার সুযোগ দেয়া হয়। দর্শক, যুগান্তকারী এবং ঐতিহাসিক এই রায়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। দীর্ঘদিন ধরে চলমান এই ইস্যুটি নিয়ে এখন দেশের প্রত্যেকটা স্তরের মানুষই ইনভলভ হয়ে পড়েছে বিষয়টি জানার জন্য, যার কারণে বলছি অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখবেন আর পরবর্তীতে এই ঘটনার আপডেট জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকুন, সেই সঙ্গে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন। খোদা হাফেজ। He has girlfriend and if he marry her what's going to happen to Laila? Ma koko no Hindu Muslim desh bideshi hoy na. Ma tu ma. Ami Bangladesh na, ami Japani. Prime Minister Sheikh Hasina. Apni o ekjon ma amake shahajjo kolon. Ami apnar কাচ্চো পিসা চাই সন্তানিয়েন জাপান যাই আপনি দইয়েলু সবাই জানি আমাকে দোয়া